হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান অপুর কাছে সংসার ফিরে পেতে চায় আর বুবলিকে ভুলে যেতে চায়। বুবলি ছিল তার জীবনের ভুল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দর্শক, সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন। গোপনে ছিল তাদের এই বিয়ের খবর। যাই হোক, অনেক পরে এই খবর ভাইরাল হয় মিডিয়া পাড়ায়। তারপর থেকেই জল ঘোলা হতে শুরু করে শাকিব অপুর ভালোবাসার মাঝে। এর মাঝে বুবলি ঢুকে যায়। শাকিব খানের ভালোবাসার সম্পর্কের মাঝে বুবলি এসে আঘাত আনে। এরপর বুবলি ছলনা করে শাকিব অপুর সংসার ভেঙে দেয়। শাকিব খানের মন ভুলিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিল। এরপর ছেলের মাও হয়েছে। গোপনে ছিল এই খবর। কিছুদিন আগে বুবলি যখন দেখতে পেল শাকিব খান আবারও অপুকে খুব কাছে নিয়ে যাচ্ছে, ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে বুবলি স্ট্যাটাস দিল। নিজের ফেসবুকে নিজে বেবি বাম্পারের ছবি ফেসবুকে শেয়ার করলো ভক্ত দর্শকদের মাঝে। তখনই সাথে সাথে মিডিয়া পাড়ায় ভাইরাল, কে এই সন্তানের বাবা। তারপর জানা হয়ে যায় বুবলির সন্তানের বাবা শাকিব খান। এরপর আরও জল ঘোরা হতে শুরু করে। শাকিব খান মিডিয়ার সামনে বলে দেয় বুবলির সাথে কোনো সম্পর্ক নেই। বুবলি এমন একটা মেয়ে, তার সাথে সম্পর্ক দূরের কথা, অন্য কিছুও রাখা যায় না। সুপারস্টার শাকিব খান নিজের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাসের কাছে সংসার ফিরে পেতে চায়। আর বুবলি নাকি তার জীবনের একটা ভুল, ভুল থেকে শিক্ষা নিয়েছে। ভুল মানুষের জীবনেই হয়। শাকিব খানও ভুল করে বুবলির সঙ্গে জড়িয়ে ছিল, কিন্তু এখন সেই ভুল থেকে উঠতে চায়। অপু বিশ্বাসের কাছে চাচ্ছে সংসার ফিরে, আর বুবলির কাছ থেকে চাচ্ছে রেহাই। অপু বিশ্বাসের কাছে বলেছিল শাকিব খান, আমার একটা ভুল জীবনের, যা হলো বুবলি। বুবলি আমার জীবনের ভুল ছিল, এই ভুল আমি আর জীবনে রাখবো না। দর্শক, শাকিব খান অপু বিশ্বাসের কাছে সংসার ফিরে পেতে চায় আর বুবলিকে ভুলে যেতে চায়। এর মাঝে কি হবে? শাকিব খান কি অপুর কাছে সংসার ফিরে পাবে, না সেই ভুলকে নিয়েই আগামী দিনে আবার পথ শুরু করবে? আপনার মতামত জানাতে পারেন ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।